স্যার, গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা যায়, মোটর বাইকে করে গরু কিনতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ওই দুই মোটর বাইক আরোহী। তাদের উদ্ধার করে নদিয়ার পলাশীপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই দুই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়। রোগীর পরিবারের অভিযোগ, তারা কর্মরত চিকিৎসকদের সুচিকিৎসার আবেদন জানান, কিন্তু অভিযোগ চিকিৎসকরা সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেননি। পরে একজনের মৃত্যু হয়। নিহত 45 বছরের আল্লা রাখা শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিহতের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা ব্যবসা করে, ছোটখাটো গরুর ব্যবসা করে, গরু কিনতে যাচ্ছিল আপনার এই ফুলগাছি লল্লা এগুলা দিয়ে গরু কিনে, গরু কিনে আবার ওরা পরে বাপার সেই গরু বিক্রি করে। তো আজকেও সেইভাবেই যাচ্ছিল সকালবেলা, যে যেতে একটা ওরা দুই ভাই ছিল, একটা মোটর সাইকেলে একটা লরি আসছিল, লরিটা নিয়ন্ত্রণ হারিয়ে ওদেরকে মারে, সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে ওইখানে স্পটেই একজনের পা দুটোই চলে যায়, একজন দুজনে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞানের মধ্যে একজন সুস্থ ছিল, সেই ব্যক্তিকে দুজনকেই হসপিটালে নিয়ে আসে। আপনার 7টার দিকে নিয়ে আসে, 7টার সময় নিয়ে আসার পরে একজনকে এরা বহুত কোশিশ করেছে, ডাক্তারে পা ধরেছে, রিকোয়েস্ট করেছে যে স্যার কনসার্ন একটা অ্যাম্বুলেন্স দেন, আমরা বহন করে পাঠিয়ে দিই। এরা অ্যাম্বুলেন্স দেয়নি, আমরা একটা অ্যাম্বুলেন্স পেয়েছিলাম ভাড়া করে, সেটাকে পাগল দ্বিতীয়টা আমরা পেলাম না। হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স বহুত রিকোয়েস্ট করার পরে এমনকি থানায় যাওয়া হয়েছে, থানায় থেকেও আপনার একটা অ্যাম্বুলেন্স দেয়নি কু, এবং ডাক্তারে একটু অক্সিজেন পর্যন্ত দেয়নি কু। এখানে 2 ঘন্টা একটা পেশেন্ট পড়েছিল, ডাক্তার ঘুরিয়ে তাকে দেখেনি যে পেশেন্টটা কি অবস্থায় আছে। তো ডাক্তারের কিছু না একটা ই হওয়া দরকার। এইখানকার ডাক্তার এক একটা ডাক্তার 4-5টা নার্সিংহোমে আপনারা পার্সোনাল ওখানে যান, ওখানে চিকিৎসা হবে, হসপিটালে কোনো চিকিৎসা হবে না। একটা নিরপেক্ষ বিচারক, এরকম ডাক্তার সাসপেন্ড করা দরকার। আমরা কিছু জনপ্রিয় গরিব মানুষ, আমাদের পয়সা নেই বলে আমরা প্রথমে হসপিটালে আসি, এবার হসপিটাল বাদ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবে নার্সিংহোমে, তাহলে এই হসপিটাল থাকা থেকে না থাকাটাই ভালো। অ্যাম্বুলেন্স আপনার দুটো খাড়া আছে এখানে, একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না আমরা পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য, তাহলে কোন হসপিটাল এটা চিকিৎসা করতে হবে একটা মানুষকে? আমি এখানে রোগ দেখাতে আসবো, আমার পয়সা নেই বলবে তুমি যাও নার্সিংহোমে যাও, কোন হসপিটাল এটা বলেন? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।